আমরা এর আগেও আপনাদেরকে সবাইকে সাংবাদিক মাধ্যমে মানুষকেও জানানো হয়েছিল সিএমডির পক্ষ থেকে ব্যাঙ্কিং সেক্টর লোড টেস্টিং হবে আগামীকাল 23 তারিখ থেকে শুরু করে 25 তারিখ রাত্রে অবধি। সেই অনুযায়ী একটা মিটিং সব ডক্টর সঙ্গে একটা মিটিং হয়েছিল আগেও, আপনাদেরকেও জানানো হয়েছিল রাস্তা ডাইভার্সন ব্যাপারে। ওই ডাইভার্সন যেভাবে বলা হয়েছিল 55 তলা বাউন্ড বাসেস সব কিন্তু আইসি বোস মোহন রোড বোস রোড হয়ে হরিমোহন বোস রোড হয়ে চাঁদমারি ব্রিজ হয়ে 55 তলা চলে যাবে, এবং যে বাসেসগুলো টুয়ার্ড শিবপুর ওগুলো ডাইরেক্টলি রেলওয়ে মিউজিয়ামের সামনে থেকে বাঁ দিকে নিয়ে নেবে, তারপরে যে বাসগুলো ময়দান আসবে ওই বাসগুলো ডাইরেক্টলি এসে আইসি বোস মোহন রোড হয়ে 87 পয়েন্ট হয়ে আরবি সেতু উঠে যাবে। তো আশা করছি অসুবিধা হবে না। ফিশ মার্কেট অ্যাসোসিয়েশন সঙ্গে কথা হয়েছে এবং তার সঙ্গে যত কাছাকাছি যে মার্কেট আছে ওনাদের সঙ্গে আমাদের কথা আজকেও হয়েছিল। এজেন্সি অলরেডি গার্বেজ পরিষ্কার করা শুরু করে দিয়েছে 3 দিন আগে থেকে, আশা করছি আজকে রাত্রের মধ্যে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। কিছু পার্কিং সমস্যা থাকলেও আমরা অলরেডি মার্কেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছি, এই 3 দিন কিন্তু আমরা ওই রাস্তাতে কোথাও কিন্তু কোনো পার্কিং অ্যালাউ করবো না, ওই গাড়িগুলোকে আমরা অল্টারনেট একটা জায়গা দেখিয়ে দিয়েছি। এর সাথে চারদিকে কেএমডি এর পক্ষ থেকে এবং হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে সাইনেজ বোর্ডস লাগানো হয়েছে মানুষকে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় রাস্তাতে সাইনেজ বোর্ড লাগানো হয়েছে। আগেবার যে প্রশ্নটা আমরা যে র্যাম্প আছে ওটাও একবার আজ কালকেই শুরু করবেন, এবং হাওড়া ব্রিজের দেশের স্ট্যাচু দিয়ে যে র্যাম্প আছে ওটাও কিন্তু কালকেই শুরু করবেন। কালকে দুটো র্যাম্পে একসঙ্গে বন্ধ হয়ে 30 তারিখ রাত্রে 12টার পর থেকে নর্মাল হয়ে যাবে, মানডে সাধারণ মানুষ সাধারণভাবে হয়ে যাবে, এমনি তো কালকে ছুটি। এমনি কোনো সিকিউরিটি ফিজার কিছু নেওয়া হয়? সিকিউরিটি মানে অলরেডি অ্যারেঞ্জমেন্ট করেছে পুলিশের, যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। 24 আওয়ার্স একটা ইন্সপেক্টরের চার্জে সবসময় থাকছে এবং এসিপি সুপারভাইজ করছে। নর্থ হাওড়া থেকে যে গাড়িগুলো আপনার বঙ্কিম সেতু আগেও কি র্যাম্পের এক ফ্ল্যাঙ্ক বন্ধ থাকছে, অন্য ফ্ল্যাঙ্কে আমরা উল্টো রাস্তা থেকে আমরা গাড়ি চালিয়ে দিই। রেলের সঙ্গে কোনো কথা হয়েছে আপনাদের? রেলের ব্যাপারে কী ব্যাপারে? ওই যে রেলের যে গাড়িগুলো যেভাবে বলবেন ওই আমরা যা গাড়িগুলো ডাইভার্ট করছি, গতবার আমরা বলেছিলাম সেরা স্ট্যাচু থেকে উপরে ওঠার রাস্তা হলো বাঁ দিকে, র্যাম্পের ওঠার রাস্তা থেকে ডান দিকে একটা রাস্তা আছে যেটাকে আইসি বোস মোহন রোড বলে, আইসি মোহন বোস রোড বলে, ওই রাস্তা দিয়ে সব গাড়ি যাবে। আর যে গাড়িগুলো শিবপুর বাউন্ড যাচ্ছে ওনারা অলরেডি হাওড়া ব্রিজ অ্যাপ্রোচ দিয়ে বাঁ দিকে নিয়ে রেলওয়ে স্টেশন সামনে থেকে রেলওয়ে মিউজিয়ামে চলে যাবে। প্রত্যেক দিন আমরা 24 আওয়ার্স শিফট অনলি, এতদিন হাওড়া রেলওয়ে স্টেশন চত্বরে থাকবো, এখন আপনার 87 পয়েন্ট থেকে শুরু করে 5 তলা বঙ্গবাসী সব জায়গা 24 আওয়ার্স কোর্স থাকবে, অ্যারেঞ্জমেন্ট করা হবে।